আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখরা এবং পরবর্তীতে দেখবা, আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আমার ভিডিওটা শেয়ার দেবা। কারণ অবশ্যই আমি এটা মনে করি কোনো না কোনোভাবে আপনারাও এর ইন্টারনেটের ভুক্তভোগী। এই ইন্টারনেটটা বন্ধ হওয়ার কারণে বাংলাদেশে আপনার আমার আমার পরিবেশের আমার দেশের মানুষের যে কত লোকসান হয়েছে, একমাত্র এর ভুক্তভোগী যারা এরা হইতে পারবো, তাছাড়া আর কেউ কোনো হওয়া সম্ভবই না। আমরা একটা যে শুধু আমার ক্ষতি হয়েছে তা না, একটা যে আপনার ক্ষতি হয়েছে তা না, একটা ইন্টারনেট জগত যারা বর্তমানে যত মানুষ আছে, আমি মনে করি বাংলাদেশও প্রত্যেকের রক্তর সাথে মিশে গেছে এই ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া এমন কোনো কাজ হয় আমার মনে হয় পৃথিবীতে নাই, খুবই কম আছে, যেগুলা মনে করি লাগবা একবারে ধরা যায় ন্যূনতম কয়েক পার্সেন্ট হইব। ইন্টারনেট ছাড়া চলে এমন খাত বাংলাদেশে খুবই কম আছে। যেমন প্রথমে ধরি আমি শিক্ষা খাত, টিচার হলে কইবা যে এই জিনিসগুলো আপনি গুগলের মাধ্যমে আপনি ডাউনলোড করে নৌকা, এই জিনিসটা আমি হোয়াটসঅ্যাপও দিবো বা গ্রুপও দিবো, আপনারা গ্রুপটা কিনে আপনারা সংগ্রহ করুকা। কিন্তু বর্তমান যে কন্ডিশন হয়েছে, আপনারা চিন্তা করে দেখ কত হাজার হাজার কত লক্ষ লক্ষ বাচ্চা ধরে এই মুহূর্তে আপনারা নষ্ট করেন। এই ইন্টারনেটটা বন্ধ হয়েছে কোন কারণে আমি সঠিক কারণটা জানতাম না। অনেকে অনেক কারণ কইরা যে কে কইরা যে 40-50টা যে প্রধান যে কার্যালয়গুলো আছে এগুলা জ্বালাইয়া দেওয়া হয়েছে, ফুরাইয়া দেওয়া হয়েছে। আমি এটা পিছনে দিয়ে দেখছি, অনেক সময় ইন্টারনেট ধীর গতি করা হয়, স্লো করা হয় যে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার লাগে। তা আমি একটাও মনে করবো যে হয়তো দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখার লাগে, বর্তমানেও এটা করা হয়েছে। কিন্তু এটা এমনভাবে বন্ধ করা উচিত নাই যার কারণে প্রত্যেকটা খাত এরকম যে নেগেটিভ প্রভাব পড়ে। আমি যদি ছোটো করে উদাহরণ দিই, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে খাতটা হইল রেমিডেন্স। রেমিডেন্সের মাধ্যমে বর্তমানে কিন্তু ম্যাক্সিমাম অর্থনীতির চাকাগুলা সচল করা হয় প্রবাসী হলো রেমিডেন্সের মাধ্যমে। বর্তমানে রেমিডেন্স ফাটাইতেও পারেন না, বাট রেমিডেন্স তুলতেও পারেন না। কেউ যদি ফাটাইও থাকে, কিন্তু এটা হয়তো অনেকের মোবাইলে মেসেজ আইছে, কিন্তু ইন্টারনেট সংযোগ না থাকার কারণে, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে একবারে টোটালি কার্যক্রম বন্ধ। এরপরে আমি ধরি যে ইন্টারনেট ব্যবসা, যারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন মাধ্যমে তারা ইন্টারনেট ব্যবসার সাথে জড়িত, তারা একবারে টোটালি কার্যক্রম বন্ধ। এই কার্যক্রম বন্ধ হওয়ার কারণে সরকার কিন্তু এই ট্যাক্সটা কিন্তু বঞ্চিত। ফ্রিলান্সিং যে সেক্টর, বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এই ফ্রিলান্সাররা। ফ্রিলান্সিং সেক্টরে আপনি মনে করেন এই যে 2-3 দিন 4 দিন 5 দিন হয়েছে এ পর্যন্ত যে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বন্ধ, এমনিতেই আসলে বাংলাদেশের ফ্রিলান্সার হলে অনেকে বিদেশি বায়ার হলে খাজ দিতে চায় না, তারপরে আবার এই যে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়েছে, এই বন্ধ হওয়ার কারণে কিন্তু অনেক বায়ার আছে, বিদেশি বায়ার যেগুলো আছে বাংলাদেশের বাইরের বায়ারগুলা, এগুলা তো মানে এগুলা জানতেও চাইতো না, বুঝতেও চাইতো না, তারা লোক যে 2-3 দিনের ভিতরে তারা খাজ সম্পূর্ণ কইরা দেওয়া। এখন এই যে খাজগুলো সম্পূর্ণ না কইরা দেওয়ার কারণে এই যে কতটুকু নেগেটিভ প্রভাব পড়বো, একমাত্র যারা ফ্রিলান্সার আছে তারা হইতে পারবো, আমরা ভুক্তভোগী, আমরা জানি, আমরা হইতে পারবো। আর একটা খাত হইলো ব্যাংকিং খাত। এই যে ব্যাংকিং যে কার্যক্রমটা সম্পূর্ণ ব্যাহত হয়েছে এই ইন্টারনেট না থাকার কারণে, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাও কিন্তু এবারে সবুজে ভরপুর। এই কারণে বিভিন্ন দেশটা কিন্তু এই সময়টা এই সিজনটায় মেঘ বৃষ্টি থাকার কারণে অনেক জায়গার যেমন সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখা যায়, সুন্দর কিছু দৃশ্য বিশেষ করে সিলেটের অনেক জায়গায় গেলে এই দৃশ্যগুলো অবলোকন করা যায়। তো এই কারণে অনেক পর্যটকরা কিন্তু বাংলাদেশে আয়, আর বাংলাদেশে অনেক পর্যটক আছে বিদেশ যায় যারা বাংলাদেশের রেমিডেন্সে একটা অর্থনৈতিক ভূমিকা পালন করে বলে আমি বিশ্বাস করি, যেগুলো আপনারা হয়তো অনেকে জানেন। বর্তমানে কিন্তু সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে এই ট্রাভেল বিজনেস যেটা। এরপরে আমি যেটা মনে করি ম্যান পাওয়ার, যেটা জেলা জেলা মনে করিলাম বিদেশ মানুষ পাঠায়, একবারে সম্পূর্ণ বিহত হয়ে গেছে এই ম্যান পাওয়ারটা। কারণ কোনো ম্যান পাওয়ার সম্পূর্ণ 100% কার্যক্রম কিন্তু অনলাইন ভিত্তিক। অনলাইন যদি কার্যক্রম বন্ধ হয়ে যায়, ইন্টারনেট কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাহলে সম্পূর্ণ তারা বিহত। এরপরে একটা যে প্রবাসীরা, অনেক প্রবাসী কিন্তু বাংলাদেশে আইছে, কিন্তু তার দেখা গেছে যে 2-3 দিন টাইম আছে, এ হয়তো ওরকম টিকিট করছে যে আমি 3 দিন থাকতে আমি যাইমু কি গিয়াফরের সাথে সাথে আমি আর একামাটা আমি রেনু করিলাম। কিন্তু দেখা গেছে যে এই যে 2-3 দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে এজন প্রবাসীর সারা জীবনের স্বপ্ন কিন্তু দুলিশ্চাত হয়ে যায়।
যে এই যে ক্ষতিটা হইলো, এই ক্ষতিটা খাল লাগে হইলো, এই ক্ষতিটার মানে মূল হোতা খে। আন্তর্জাতিক যত ব্যবসা বাণিজ্য আছে সম্পূর্ণ কার্যক্রম কিন্তু অনলাইনের মাধ্যমে হইয়া থাকে। আপনারা দেখুক যে বর্তমান সময়ে অনলাইনের যত বিজনেস আছে, বিশেষ করে আমি যদি মনে করি যে ছোটো ছোটো যারা ব্যবসায়ী আছে, আম জাম কাঁঠাল লেচু কাপড় সুপড় সহ শুটকি মাছ ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু বর্তমানে অনলাইনে সেল হয়। বর্তমানে ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন কিন্তু অনলাইনের প্রতি যোগ, অনলাইনে ব্যবসা করে, দেশে বিদেশে ব্যবসা করে। আপনি দেখুক বর্তমান সময় যে কয়দিন ইন্টারনেট সংযোগ বন্ধ আছে, এই কয়দিনের ভিতরে অনলাইনের যে কার্যক্রমগুলো আছে, অনলাইনের যে বিজনেসটা আছে, দেশে বিদেশে সম্পূর্ণ কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে গেছে। যার কারণে ছোট ব্যবসায়ী থেকে শুরু হয়ে যায় বড় বড় বিজনেস ম্যাগনেট হলো আজ কিন্তু ফতে বসার উপক্রম হয়ে গেছে শুধুমাত্র ইন্টারনেট বন্ধ থাকার কারণে। সর্বশেষ যে কথাটা হইম, অনেকে ইনকাম করে ফেসবুক পেজের মাধ্যমে, অনেকে ইনকাম করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। অনেক ইউটিউবার আছে মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করে ইউটিউব এবং ফেসবুক থেকে। এই যে বাংলাদেশের মানুষের এই যে এতগুলা ক্ষতি হইল, এই ক্ষতিটা ফুসাইয়া দিবসে আর এর মূলে খারা এই খাজ করছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আর যারা এর দায়িত্বে আছে তার কাছে আমার বিনীত অনুরোধ রইল, আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার দুঃখ কষ্টটা আপনাদের সাথে তুলে ধরলাম। আর আপনারা যদি কিছু খবর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইয়া দিবা। বাংলাদেশের যেই পরিস্থিতি আগ না কেনে ইন্টারনেট সংযোগটা যাতে না বন্ধ না করা হয়। ইন্টারনেট সংযোগ বন্ধ হইলে বাংলাদেশের যে সম্পূর্ণ যে যতগুলো খাত আছে সম্পূর্ণ খাতে যে একটা নেগেটিভ প্রভাব পড়ে, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের প্রতি যে একটা নেগেটিভ প্রভাব পড়ে, এইটা তা যাতে ভবিষ্যতে না হয় এই অনুরোধটা রইল। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আল্লাহ হাফিজ।